আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যমুনা ফিউচার পার্কের ব্লগের পার্ট 4 এটা, এবং এই ব্লগে থাকছে আপনাদের সবার রিকোয়েস্টেড সানগ্লাস অ্যান্ড ক্যাপ নিয়ে একটা আলাদা করে ছোট ভিডিও। এখানে আমি শুধু সানগ্লাস অ্যান্ড ক্যাপ এগুলাই দেখাবো। সো এই ফিউচার পার্কের যে কোর্টটা আছে, সেন্টার কোর্ট, এটার কিন্তু 5 থেকে নিয়ে লেভেল 1-2 সবগুলা লেভেলেই হচ্ছে এরকম ছোটো ছোটো করে সানগ্লাসের দোকান আছে, যেগুলো হচ্ছে আপনার বাইরে এরকম ছোট করে দেওয়া আছে, নট মানে কোনো দোকানের ভিতরে না, কোর্টের ঠিক পাশে সাইড ধরে ধরে এগুলো আছে। আপনারা যদি ফিউচার পার্কে যান, আপনারা অবভিয়াসলি এই জিনিসগুলো দেখতে পারবেন। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লেভেল 4-এ গ্যাজেট অ্যান্ড গিয়ার, বা লেভেল এই যে শপ নাম্বার 4C016, এটার ঠিক সামনে এই দোকানটা। সো ইজিলি আপনারা অ্যাড্রেসটা ওখানে চলে যেতে পারবেন। ওই ভাইয়ার কাছে অনেক সুন্দর সুন্দর সানগ্লাস ছিল, এবং সাথে ক্যাপ ছিল, অনেক অন্যান্য অনেক আইটেমও ছিল, অ্যাক্সেসরিজ, জুয়েলারিজ টাইপ। সো এই সানগ্লাসের ভাইয়ার কাছে বেশ অনেক কালেকশন আছে, অ্যান্ড আমি এই সানগ্লাস কেনার জন্য একটা একটা করে ট্রায়াল দিচ্ছিলাম। বাট প্রবলেম ইজ, সবগুলাই সুন্দর, কিন্তু কোনটা নিব, কোনটা আমার সাথে বেশি যাচ্ছে, এই সানগ্লাস কিনতে গিয়ে না সবসময় এই প্রবলেমটা হয়। এই ব্লগে আমি আপনাদেরকে সানগ্লাসের কিছু কালেকশনই দেখাবো। যেমন এই এই জায়গাটা হচ্ছে ব্রাদার্স, এই এই দোকানটার সামনে ব্রাদার্স মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ, এই দোকানটার সামনে এই ভাইয়াটার দোকান। সো এখানে অনেক ঘড়ি আছে এবং সানগ্লাস আছে। নিচের পোর্শনটা কিন্তু সব ওয়াচ আছে, অনেক সুন্দর সুন্দর ওয়াচও আপনারা ওখানে পেয়ে যাবেন, ছেলে মেয়ে সবার। সো আমি এখানে বেশ কিছু সানগ্লাস ট্রায়াল দিয়েছিলাম, এক একটা এক এক শেপ। তারপর আমরা ক্যাপও কিনেছি, এই যে এখানে দুইটা ক্যাপ কিনলাম। আমি কিন্তু ভিডিও লাস্টে কি কিনেছি সেটা দেখিয়ে দিব, সো শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। সো আমি ক্যাপ কেনার জন্য বেশ কয়েকটা ক্যাপও ট্রায়াল দিচ্ছিলাম, এই লালটা ট্রায়াল দিলাম। সো লাস্টলি আমি একটা লাল কালার নিয়েছি, আরেকটা আমি একটু ডিফারেন্ট টাইপের ক্যাপ খুঁজছিলাম। ও আমার ফ্রেন্ড হামজা, ও আমার সাথে ওই দিন ছিল, সো আমাকে হেল্প করছিল টু চুজ, আর সাজিত তো ছিলই, আর সানগ্লাসের ব্যাপারে ও খুব ভালো হেল্প করতে পারে। সো ফর্চুনেটলি ওই দিন ও আমার সাথে ছিল। তারপর একটার পর একটা দেখছিলাম, আর সবগুলোই ভালো লাগতেছিল, কিন্তু আমার দুইটা কেনার প্ল্যান ছিল, কিন্তু আমার কোনো রকমে একটা আর কি ভালো লাগতেছে, আর বাকি যেটাই নিচ্ছিলাম মনে হচ্ছিলো এটা তো আমার আছে, মানে এরকম তো আমাকে আগেও পড়েছি। সো যেতে যেতে একটা দোকান চোখে পড়লো, নাম হচ্ছে ইমরানী। এখানে না সুন্দর করে ক্যাপ পেয়ে গিয়েছি আমরা, অনেক অল্প দামে 190 টাকা করে দুইটা ক্যাপ পেয়ে গিয়েছি। লাস্টলি আমি দেখিয়ে দিব কোন দুইটা। আর শুরুর দিকে যে বাইরের সবগুলা ছিল সেখান থেকে আমরা দুইটা ক্যাপ, তিনটা ক্যাপ নিয়েছি, 300 টাকা করে পড়েছে একটা ক্যাপের দাম, আর সানগ্লাসের প্রাইস পড়েছে 400 টাকা। সো লাস্টে আমি দেখাবো যে কোনটা কোত্থেকে নিয়েছি। দেন আমরা গিয়েছিলাম কফি এক্সপ্রেসোতে, এটা হচ্ছে স্টারবাকস কফি, মানে এই কফি এক্সপ্রেসোতে স্টারবাকসের কফি আপনারা পেয়ে যাবেন। দ্যাট মিন্স ওরা ওই স্টারবাকসের বিনটা ইউজ করে, তারপর সেই বিন দিয়ে আর কি আপনাকে কফিটা মেক করে দেয়। এটা হচ্ছে একবার বেজমেন্ট 2-তে হোলসেল ক্লাবের সামনে। এখানে এই জায়গাটা আমার খুব ভালো লাগছে, এই যে সুন্দর সুন্দর অনেক টোকেন ছিল, আপনার রিভিউগুলো ওরা সুন্দর করে ওখানে সাজিয়ে রেখেছে, লাইফ ইজ টু শর্ট টু এনজয়, এই লেখাটা আমার খুব ভালো লাগছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর আরও লেখা ছিল, সো প্রত্যেকটা জিনিসই অনেক মেমোরেবল, কেউ না কেউ লিখেছে কারো না কারোর জন্য, সো এটা অনেক সুন্দর ছিল। আর হোলসেল ক্লাবের সামনেই এই যে এখানে একটা গাছেরও শপ আছে, অনেক সুন্দর সুন্দর গাছ আপনারা প্ল্যান্টস এখানে পেয়ে যাবেন, এবং প্রাইসটা অনেক বেশি, মানে সব দামি দামি গাছ আর কি ওই দোকানে ছিল। যেমন এই এই যে গাছটা গেল সেটার প্রাইস 4000 টাকা বলেছিল আমাকে, আপনারা নার্সারি থেকে আরেকটু কমে কিনতে পারবেন, এখানে বেশ ভালো দাম। ওকে, দেন লাস্টলি চলে আসলাম, আমি এই দুইটা ক্যাপ, তিনটা ক্যাপ কিনেছি বাইরের দোকানগুলো থেকে। এই হচ্ছে একটা রেড কালার, রেড কালারটা, এটা হচ্ছে একটা হোয়াইট কালার, এটা হচ্ছে একটা অ্যাশ টাইপের কালার। এই তিনটা আমার পার ক্যাপ 300 টাকা করে পড়েছে। আর এই সানগ্লাসটা লাস্টলি নিলাম, এটার প্রাইস 400 টাকা পড়েছে। আর এই সুন্দর পার্পেল টাইপের কালারের ক্যাপটা 190 টাকা, অ্যান্ড এই নেভি ব্লুটাও 190 টাকা। এখানে তিনটা হচ্ছে সাজিদের আর দুইটা হচ্ছে আমার। সো আশা করি এই ব্লগটা আপনাদের অনেক কাজে আসবে, কোথা থেকে ভালো ক্যাপ অ্যান্ড সানগ্লাস পাবেন সেটার জন্য, ট্যুরে গেলে কিন্তু অনেক লাগে। সো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য, ভালো থাকবেন, টাটা।